হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অসম ব্লগ 222। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বাজারে আসলাম, হাতুদুরা বাজারে। তো দেখতে পাচ্ছেন আমার পাশে ভাইসব আছে, মানে আমি এখানে আসছি আমার ভাইসব বলে অন্য লোকজন কি কি ধাঁধা ধরবে। তো আমার ভাইসব কাছে জিজ্ঞাসা করি যে কি কি উদ্দেশ্য নিয়ে ধাঁধা করে ধরবে। ভাইসব ধাঁধার উদ্দেশ্যটা কি, অন্য লোকজন কে ধরবেন? যাই হোক, সকালকে তো বেশি করে ভালো করলাম, এখন সময় প্রায় 12টা 1টা বেজে গেল। এখন কাজ কামে কিছু নাই, বাজারের লোকজনও নাই, তার কারণে কিছু সময় আমি টাইম পাস করে আসি এই মনের আনন্দ। এই মনের আনন্দ দি, চলেন দেখি কাকে কাকে ধরে। আর এই যে ধাঁধা, তিনটা ধাঁধা করবে, তিনটা ধাঁধার ভিতরে যদি সঠিক অ্যান্সার দিতে পারে তার জন্য একটা গিফট রয়েছে। তো গাইস চলেন এখন আইয়ে দেখতে বেড়ছেন মজা আয়গা। তো গাইস ফাইনালি আমার আঙ্কেলের দোকানে আমি পৌঁছে গেলাম, বুঝাই টেলার ঢাকে বলে। তো ভাই সাহেব আপনার ধাঁধার কি প্রশ্নগুলো শুরু করে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। যাই হোক, আপনার নামটা কি ছিল? আব্দুল মুকিত শেখ। আব্দুল মুকিত শেখ। ও যাই হোক, আপনি কি করেন? এই তো টেলারি। ও টেলারি। যাই হোক, আমি এসেছি একটা টেকনিক্যাল ধাঁধা তরফে থেকে। হ্যাঁ জি। আপনাকে আমি কয়টা কোশ্চেন করব? হ্যাঁ করতে পারেন। আপনি যদি কোশ্চেন কয়টার উত্তর দিতে পারেন আপনার জন্য একটা গিফট রয়েছে। জি হ্যাঁ করেন। আপনার জন্য সময় আছে 10 সেকেন্ড, একটা প্রশ্ন 10 সেকেন্ড করে সময়। হ্যাঁ জি। আচ্ছা, এমন কোন জিনিস আছে যে কাটলে বড় হয়? এইটা কি রকম প্রশ্ন হলো? এটা তো আমরা কাটলে তো বড় হয়। হ্যাঁ কাটলে ছোট হয়, আপনার তো আবার কাটলে বড় হয়। কাটলে বড় হয়। হ্যাঁ যাই হোক, কোন জিনিস কাটলে বড় হয়? হ্যাঁ আমরা তো সবসময় কেটে থাকি, কাটলে তো ছোট হয়ে যায়, বড় হয় কি করে? এটা কোন জিনিস আছে যে কাটলে বড় হয় বস্তুটা? আচ্ছা ভাবে চিন্তে দেখি, টাইম দেন আপনি। টাইম আপনার জন্য তো সময় রয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড টাইম রয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, মানে জমির জমির মনে হয় মাঝখানের আলটা কেটে দিলে মানে বড় হয়। যাই হোক, রাইট রাইট আনসার আপনার সাবাস। একটাই একটাই হয়েছে। সেকেন্ড কোশ্চেন শুরু। যাই হোক, আপনার সেকেন্ড কোশ্চেনে চলে যাব। জি হ্যাঁ বলেন। এমন কোন জিনিস আছে যে যত টানবা অত ছোট হয়ে যায়? টানলে ছোট হয়, টানলে ছোট হয়ে যায়। নেশা বেশা তো কোনোদিন করি না, মানে নেশার জিনিসই নাকি? আপনি বলুন কোনটা হয়, ওইটাই বলুন। মানে সিগারেট টানলে মনে ছোট হয়। যাই হোক, আপনার দুইটা দুইটা রাইট হয়েছে। নাম্বার 3। জি বলেন। আমরা 3 নম্বরে চলে গেলাম। যাই হোক, মানুষ কোন সময় হাতের উপরে পা নিয়ে খায়? হাতের উপরে পা নিয়ে খায়। এটা কঠিন অ্যানসার ধরেছে, কোশ্চেন ধরেছে। তো আঙ্কেল বলে দেন ফটাফট। হাতের উপরে পা নিয়ে খায়। হ্যাঁ আপনি পাইলে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট রয়েছে। গিফট রয়েছে, গিফট এখন দেখানো যাবে না। এটা এই আপনার জন্য সময় আছে 10 সেকেন্ড। এটা মানে আমি পারলাম না। এক আপনার জন্য গিফট, হাতের উপরে নিয়ে খায় নাকি? হ্যাঁ। 1 2 3 4 5 চেষ্টা করে দেখি। না আমি পারলাম না। যাই হোক, পারলেন না, তাহলে আপনার জন্য দুঃখিত, আপনার কোনো আমি গিফট দিবার পারলাম না। ওকে, তুম লোগ গলতি সে আগর নয় হো তো সাবস্ক্রাইব করো, ও জো লাল বালা বাটন হ্যায় উস পে আপনে জিজাজি ফেক কে মারো ইয়া ফুফাজি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে। আব মে ভি জা রাহা হুঁ, মুঝে